1980 সাল থেকে শুরু করে দুই দশক ধরে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য তাড়ানোর প্রক্রিয়া অগ্রভাগে ছিল সৌদি আরব। আফগান মুজাহিদিনদের অর্থ সম্পদেরও অন্যতম প্রধান যোগানদাতা ছিল এই দেশটি। এরপর আফগান গৃহযুদ্ধে জয়ী হয়ে তালেবান যখন 1996 সালে কাবুলে সরকার গঠন করে, তখন মাত্র যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দেয় তার মধ্যে অন্যতম ছিল সৌদি আরব। প্রথম দুবছর তালেবানের ওই সরকারের অর্থকরী যোগানদাতাও ছিল দেশটি, কিন্তু তালেবান যখন আবারও ক্ষমতায়, তখন কাবুলের সৌদি দূতাবাস বন্ধ, রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই প্যারার দায় সারা এক বিবৃতির বাইরে সৌদি সরকারের কাছ থেকে আফগান বিষয়ে তেমন কোনো কথাও শোনা যাচ্ছে না। দর্শক, আজ আমরা আলোচনা করব আফগানিস্তানে তালেবানদের উত্থানে সৌদি ভূমিকা কী। আফগান দৃশ্যপট থেকে সৌদি আরব উদাও বলছেন, লন্ডনের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শক প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান সামি হামদি। তিনি বলেন, সারা বিশ্বের এবং এমনকি মুসলিম দুনিয়ায় সৌদি আরবের প্রভাব যে কমেছে, এটি তারই একটি জলজ্যান্ত নমুনা। ক্ষুদ্র প্রতিবেশী কাতার আফগানিস্তানে মুখ্য ভূমিকায়। তারা কাবুল বিমানবন্দরকে সচল করেছে। একসময়কার সৌদিদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সাথে আফগানিস্তান নিয়ে কথা বলছে কাতার। এমনকি ইউএই অস্বস্তিতে পড়লেও কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তারা কথা বলছে সৌদিদের প্রতিদ্বন্দ্বী তুরস্কের সাথে, অথচ সৌদি আরবের কোনো সাড়া শব্দ নেই। সৌদিরা কী নিয়ে হতাশ তার কিছুটা প্রতিফলন দেখা গেছে অন্যতম শীর্ষ সৌদি দৈনিক ওকাজের বুধ সংস্করণে। জেদ্দা থেকে প্রকাশিত এই সংবাদপত্রের এক উপসম্পাদকীয়তে আফগানিস্তানে কাতারের ভূমিকায় আমেরিকার উচ্ছ্বসিত প্রশংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা বলছে যে যুক্তরাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট ছোট দেশের উপর নির্ভর করছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে সক্ষম শুধুমাত্র সৌদি আরব। দর্শক, আপনারা কি বলতে পারেন কাতার নিয়ে সৌদিদের মাথা ব্যথা কেন? গত প্রায় 3 বছর ধরে দোহায় আমেরিকার সাথে তালেবানের যে দরকষাকষি চলছে তাতে মধ্যস্থতায় ছিল কাতার। তালেবান কাবুল দখলের পর বিদেশিদের নিরাপদে আফগানিস্তান থেকে বের করে আনার ব্যাপারেও তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন তাতে এতটাই সন্তুষ্ট যে গত 6 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী একসাথে দোহায় গিয়ে কাতারের 41 বছর বয়স্ক আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে ডিনারে অংশগ্রহণ করেন এবং পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন কাতার এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক অভূতপূর্ব। অথচ 2017 সালের জুন মাস থেকে 3.5 বছর ধরে এই কাতারের উপরেই অবরোধ আরোপ করে রেখেছিল সৌদি আরব এবং সেটি করেছিল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মত দিয়েই। একসময় সৌদি আরব তালেবানের অন্যতম প্রধান সমর্থক ও নিয়ন্ত্রক হলেও সেই সম্পর্কে এখন তলানিতে গিয়ে পৌঁছেছে। সম্পর্কের ভাঙ্গন শুরু গত 1998 সালে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন গিয়ে আশ্রয় নেন আফগানিস্তানে। সৌদি আরব তাকে আটক করে তাদের হাতে তুলে দিতে বলে তা অগ্রাহ্য করে সেই সময়কার তালেবান সরকার। এরপর 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর তালেবান সৌদি সম্পর্কে বরফে পরিণত হয়। তবে 2008 সালে হঠাৎ বিভিন্ন মিডিয়ায় সৌদি আরবের সাথে তালেবানের যোগাযোগ তৈরি হওয়ার খবর বেরোতে থাকে। সেই বছরই অক্টোবরের সৌদি সরকারের মালিকানাধীন দৈনিক আশরাক আল আসওয়াতের এক খবরে বলা হয়, মক্কা শহরে আফগান সরকারের এক প্রতিনিধি দলের সাথে তালেবানের কয়েকজন নেতার একটি বৈঠক হয়েছে। তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকটি হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেছিলেন যে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের অনুরোধে সৌদি সরকার ওই বৈঠকের আয়োজন করেছে। লন্ডনে আফগান সাংবাদিক ও বিশ্লেষক সাইয়েদ আবদুল্লাহ নিজামি জানান যে বারাক ওবামা ক্ষমতায় আসার পর 2008 সাল থেকেই গোপনে তালেবানের সাথে যোগাযোগ শুরু হয় এবং মক্কার বৈঠকটি ছিল তারই একটি অংশ। নিউ ইয়র্ক টাইমস সহ আমেরিকার অনেক মিডিয়াতেও সে সময় গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে তালেবানের সাথে গোপন যোগাযোগের খবর বেরিয়েছে। তবে সেই সময়ই সৌদিদের সাথে তালেবানের সম্পর্কে আবারও ছিট ধরে। এর কারণ ছিল আমেরিকার সাথে আলোচনায় সৌদি আরবের মধ্যস্থতায় তালেবান রাজি না হয়ে কাতারের প্রস্তাবে তারা সায় দেয়। প্রেসিডেন্ট কারজাইয়ের সাথে সৌদিদের দহরম মলম দেখে ভরসা পায়নি তালেবান, কিন্তু মধ্যস্থকারী হিসেবে কাতারকে বেছে নেওয়া তালেবানের সিদ্ধান্ত সৌদিরা পছন্দ করেনি। এরপর 2013 সালে কাতারের রাজধানী দোহায় প্রতিষ্ঠিত তালেবানের রাজনৈতিক অফিস।
সেখানে বসে আমেরিকা এবং আফগান সরকারের সাথে চলে আপোষ মীমাংসা। এদিকে বর্তমানে তালেবানের উপর সৌদিদের কোনো প্রভাব নেই বললেই চলে, অথচ গত কয়েক বছরে তাদের সবচেয়ে বড় শত্রু ইরানের সাথে সম্পর্ক তৈরি করেছে তালেবান। তালেবান যে আবার এককভাবে আফগানিস্তানে ক্ষমতা দখল করবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি সৌদি আরব। সে কারণেই হয়তো 2019 সালের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের সফরের সময় তালেবানের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে চাইলে তিনি তা অনুমোদন দেননি। গত মাসে মাঝামাঝি কাবুল দখলের পর সৌদি সমর্থিত হিসাবে পরিচিত বেশ কয়েকজন ওহাবি নেতাকে তালেবান আটক করে রেখেছে বলে এই মর্মে খবর বেরিয়েছে। মূলত সৌদি সাহায্যে চলা ওহাবি মাদ্রাসা এবং প্রতিষ্ঠানগুলো দিকে তালেবানের অভিযোগ রয়েছে যে তারা আইএসকে সহযোগিতা দিচ্ছে। ইসলামিক স্টেট গোষ্ঠী এখন আফগানিস্তান তালেবানের প্রধান প্রতিপক্ষ এবং তারা মনে করে ওহাবিরা ইসলামিক স্টেটকে সমর্থন করে। দ্বিতীয়ত, দেওবন্দি ছাড়া অন্য কোনো সুন্নি মতবাদ আফগানিস্তান জায়গা পাক এটা তালেবান চায় না। আফগানিস্তান থেকে হজ বোম রোপণের বাধা তৈরি কোনো ঝুঁকি সৌদি আরব নেবে না। আফগান জাতির সাথে সম্পর্ক নষ্ট করার পথ সৌদিরা কখনো নেবে বলে মনে করেন না তারা। দেশটিতে ওহাবি ভাবধারার অনেক মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরব থেকে টাকা পয়সা আসে। তাছাড়া জামাত আল দাওয়া এবং হেজবে ইসলামের মতো বেশ কয়েকটি প্রভাবশালী ওহাবিপন্থী দল রয়েছে যাদের সাথে সৌদিদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এসব দল তালেবানের জন্য ঝামেলা করার শক্তি রাখে। নুরিস্তান, কুনার এবং উত্তরে বাদাকশান প্রদেশে তাদের বেশ শক্তিশালী অবস্থান রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, সৌদিরা তালেবানের উপর তেমন কোনো চাপ তৈরি করবে কি না, অথবা তালেবানের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের কোনো চেষ্টা আদৌ করবে কি না। সামি হামদি মনে করেন না যে তালেবানের উপর চাপ তৈরির তেমন কোনো ক্ষমতা বা ইচ্ছা এখন সৌদি আরবের রয়েছে। বাইডেন ক্ষমতা আসার পর থেকে মোহাম্মদ বিন সালমান এমনিতে চাপে রয়েছে। সৌদি যুবরাজ এখন তাকিয়ে থাকবেন বাইডেন তালেবান নিয়ে কী করেন তা দেখতে। এটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আফগানিস্তানের বিষয়ে স্বাধীন কোনো নীতি নেওয়ার অবস্থা এখন সৌদি আরব নেই। তালেবান বা আফগানিস্তান বা নিজেদের অবস্থান তৈরি চেয়ে সেখানে যা ঘটছে তার প্রভাব থেকে সৌদি আরবকে আড়াল করতে বেশি সচেষ্ট হবেন সৌদি প্রশাসকরা। 20-30 বছর আগেও আফগানিস্তান থেকে শুরু করে বসনিয়া সব ব্যাপারে সৌদি আরবের কথা বিশ্বের বড় বড় দেশও গুরুত্ব দিত। মধ্যস্থতা থেকে শুরু করে চাপ তৈরির যথেষ্ট ক্ষমতাও তারা অর্জন করে ফেলেছিল। তবে সৌদিদের সেই ক্ষমতা মর্যাদা সম্ভবত ইতিহাসে পরিণত হতে যাচ্ছে এবং সেই অবস্থান হয়তো পাকিস্তান, ইরান এবং তুরস্ক নিয়ে নিতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।